আজকে কালী পূজার পরের দিন সকাল 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 সানটান সেরে এখন বসে আছি রেডি হয়ে। এখন 10:15 বাজে। আজকে যে পুজোটা হবে কালী পূজার পরের দিনকার পুজো, এই পুজোটার উপোস করেছি, কালকে তো করতে পারিনি তাই আজকে করেছি। পুজো হবে, তারপর খাওয়া দাওয়া করব। আর সবাই এখন বসে বসে খাচ্ছে আর আমি এখন একা একাই বসে আছি, আমার দলে আজকে আর কেউ নেই। সকাল 10:30 বাজে, আবার ব্রাহ্মণ চলে এসেছে পুজো করার জন্য, আমি আবার অঞ্জলিটা দিয়ে নেব। এই মাঠটার মধ্যে অনেক ঠাকুরের মন্দির আছে, দুর্গা মন্দির, কামাখ্যা মন্দির, হরি মন্দির। এখন ষষ্ঠীতলায় পুজো হচ্ছে, সব মন্দিরগুলোই পুজো কমপ্লিট হয়ে গেছে। দুধে আলতা গোলা হচ্ছে ঠাকুরের মুখ দেখার জন্য। যারা উপোস করেছিল তারা এখন জল খাবার খাচ্ছে। আজকে 6:30 অবধি সূর্যগ্রহণ ছিল তাই গ্রহণ ছাড়ার পর ঠাকুর গ্রহণ শুরু করা হয়েছে। এবার ঠাকুরটা এখনো আছে, সবাই নাচানাচি করছে, সব ঠাকুর এক জায়গায় হয়ে তারপর বিসর্জন হবে। আমি নাচতে পারি না বলে আমি যাইনি। পাড়ার বাকিদের ঠাকুরগুলো আস্তে আস্তে ঠাকুরতলায় নিয়ে যাচ্ছে। পাড়ার সবার ঠাকুরগুলোই আস্তে আস্তে ওই ঠাকুরতলায় নিয়ে যাওয়া হবে, তারপর সবাই ঠাকুরের সামনে বাজি বোম ফাটাবে। আমাদের ঠাকুরটাকে এবার ঠাকুরতলায় নিয়ে যাচ্ছে চার ভাই মিলে। সব ঠাকুরগুলো একসাথে বাজানো হচ্ছে, সব ঠাক একসাথে বাজছে।
ভাসান হয়ে গেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার করো।